প্রায় 2 বছর ধরে আমি পিৎজা ডেলিভারির কাজ করছি। এই জবটা অনেক ক্লান্তিকর। পিৎজা ডেলিভারির জন্য আমাকে অনেক আজব জায়গায় যেতে হতো। আজ পিৎজা ডেলিভারি করতে করতে রাত হয়ে গেছে। অনেক ক্লান্ত বোধ করছিলাম। আমি আমার শেষ অর্ডার দিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি, কিন্তু তখনই কাউন্টারে ফোন বাজতে লাগলো। কাউন্টারে ডেলিভারি নেওয়া লোক কোনো কারণবশত বাড়ি চলে গিয়েছিল, তাই আমি ছাড়া কাউন্টারে কেউ ছিল না। তাই আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, ফোনে একজন মহিলা কণ্ঠে কথা বলছিল। উনি একটা লার্জ পিৎজা অর্ডার করলেন এবং তার বাড়ির ঠিকানা দিলেন। ঠিকানা দেওয়ার সাথে সাথে ফোনটা কেটে দিল সে। ওহ, কি ঝামেলা, এত রাতে পিৎজা ডেলিভারি! মনে মনে সেই মহিলাকে গালি দিতে থাকলাম। কি ঝামেলা এই পিৎজা ডেলিভারির কাজে! মনে মনে নিজের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করলাম। তারপর পিৎজা ডেলিভারি করতে বের হয়ে গেলাম। রাত তখন প্রায় 11:30। তার ঠিকানা অনেক দূরে ছিল আর রাস্তাটা ছিল প্রায় অপ্রচলিত, তাই রাস্তাটা অনেক শুনশান ছিল। রাস্তার দুই পাশে অনেক ঝোপঝাড় আর বন জঙ্গলে ভর্তি ছিল, যার ফলে রাস্তা আরও বেশি ভয়ানক লাগছিল। কোথাও কোনো গাড়ি তো দূরে থাক, কোনো মানুষেরও দেখা পাওয়া যায় না। গাড়ি চলছিল, হঠাৎ করেই রাস্তার পাশে একটি মেয়েকে দেখলাম আমি। এই শুনশান রাস্তায় মেয়েটিকে একা দেখে গাড়ি থামালাম আমি। আমার মনে হলো মেয়েটি রাস্তা ভুলে গেছে। আমি ওই মেয়েটিকে বললাম, কে তুমি আর এত রাতে এই শুনশান রাস্তায় কি করছো? যদি তুমি চাও তাহলে তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটি আমার কোনো কথারই উত্তর দেয়নি। আমি আরও কয়েকবার জিজ্ঞাসা করলাম, কিন্তু মেয়েটি কোনো উত্তরই দেয়নি। হঠাৎ করেই মেয়েটি ঝোপঝাড়ের দিকে চলে গেল। বুঝতে পারলাম না মেয়েটি কোথায় গেল। কিছুক্ষণ পর গাড়ি সামনের দিকে আগাতে থাকি। এখন শুধু আমাকে পিৎজা ডেলিভারি করে ঘরে ফেরা দিয়ে কথা। আমি অলরেডি অনেক দেরি করে ফেলেছি। কিছু সময় গাড়ি চালানোর পর ঠিকানা বরাবর পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামার পর জায়গাটার চারদিকে একবার তাকালাম। চারদিকে কোথাও বাড়িঘর নেই, শুধু এই বাড়িটা ছাড়া। আমি দেখলাম বাড়ির সবকয়টি ঘরের বাতিই নিভানো। আশ্চর্য তো, পিৎজা অর্ডার করে সবাই ঘুমিয়ে পড়ল না তো! ভাবতে ভাবতে হঠাৎ করে একটি রুমের বাতি জ্বলে উঠল। আমি শুধুমাত্র পিৎজা ডেলিভারি করে বাড়ি ফিরতে চাই। আশা করি তারা আমাকে ভালো টিপস দিবে, অনেক দূর আসতে হয়েছে আমাকে। দরজায় কলিং বেল বাজালাম, কিন্তু কারো সাড়া পেলাম না। কিছুক্ষণ পর আবার বেল বাজালাম। এবার ঘরের ভেতর থেকে পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল, মনে হয় কেউ দরজা খুলতে আসছে। যখন দরজা খুলল তখন তাকে দেখে আমি চমকে উঠলাম। এটা তো সেই মেয়েটা যে কিনা রোডের মাঝে দাঁড়িয়েছিল। তখন আমার মনে শুধু একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, এই মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে এসে পৌঁছালো। কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর জানার কৌতূহল নেই আমার। আমার শুধু পিৎজা ডেলিভারি করে এখান থেকে তাড়াতাড়ি চলে আসা দিয়ে কথা। এই নাও তোমাদের লার্জ পিৎজা। মেয়েটি তখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে কি কেউ আছে? তোমার বাবা মা, ওনাদের ডাকো, বলো পিৎজা ডেলিভারি ম্যান এসেছে। মেয়েটি তারপরও কিছুই বলল না। তার এই আচরণ আমার কাছে তেমন একটা ভালো মনে হচ্ছে না। এর মধ্যে বাড়ির দ্বিতীয় তলা থেকে আমি একজন মহিলার চিৎকার শুনতে পেলাম। কিন্তু এরপর আমি যা দেখলাম তা আমার শিরদাঁড়া খাড়া করে দিল। আমার হাত থেকে পিৎজাটি পড়ে গেল। আমি আমার গাড়ির দিকে দৌড়াতে থাকি। যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা থেকে পালানো যায় তার চেষ্টা করতে থাকি।
এরপর মনে হলো আমায় পুলিশকে একটা ফোন করা উচিত, তাই পুলিশকে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন? ফোনে পুলিশকে সব ঘটনা খুলে বললাম। আমি জানি না ওই মহিলাটি কে আর কেন এভাবে চিৎকার করছিল। আমি বাড়িতে পৌঁছালাম, তখন পুলিশ স্টেশন থেকে ফোন আসলো। হ্যালো, তারা বলল তারা ওই বাড়ি থেকে কিছুই খুঁজে পায়নি, না তো ওখানে কোনো মেয়ে ছিল না কোনো মহিলা। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করার পর জানা গেল ওই বাড়ি প্রায় 2 বছর যাবত বন্ধ রয়েছে। পুলিশ আরও বলল 2 বছর আগে এখানে এক পরিবার বাস করত, সেখানে স্বামী স্ত্রী ও তাদের একটি মেয়ে ছিল। এক রাতে সেই লোক তার স্ত্রী ও মেয়েকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের লাশ 3 দিন পর বের করে। এরপর থেকেই ওই বাড়ি খালি পড়ে আছে, তারপর আর কেউই সেখানে বসবাস করতে যায়নি। এটা শুনে আমি ফোন রেখে দিলাম এবং কাঁপতে লাগলাম। কিন্তু ওই মেয়েটি কে ছিল আর ওই মহিলাটি কেন চিৎকার করছিল? তার মানে কি তারাই সেই মার মেয়ে যারা এখনো ওই বাড়িতে আত্মা হিসেবে ঘুরে বেড়াচ্ছে? মনের মধ্যে বারবার প্রশ্নটি উঁকি মারছে।